আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন, এই কামনাই করছি। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আল্লাহর রহমতে। আজ শুক্রবার, পবিত্র জুমা মোবারক সবাইকে। ঘুরে ফিরে সপ্তাহে আরও একটি শুক্রবার চলে আসলো। আল্লাহর দরবারে অনেক অনেক শুক্রিয়া যে আর একটা শুক্রবার আমরা পেয়েছি। আর এরই মধ্যে কিন্তু আমার মেয়েও ঘুম থেকে উঠে পড়েছে। আর আবিহার বাবা সকালবেলা অফিস থেকে ফেরার পথে কিছু বাজার এনেছে। বাজার এনেছে বলতে করলা এনেছে এখানে, এটাকে উস্তাও বলা যায়, উস্তাই বলে মনে হয় সম্ভবত, ছোট যেহেতু এটা। আর এনেছে ডিম, ধনিয়ার গুঁড়া শেষ হয়ে গিয়েছিল, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, এই তো এগুলো নিয়ে এসেছে। আর মরিচের গুঁড়ার সাথে একটা মাছের মশলা ফ্রি ছিল। এমনি তো মাঝের মধ্যে আমরা মাছের মশলা বা মাংসের মশলা আলাদা করে কেনা হয়, খাওয়া হয়। বিশেষ করে আবিহার বাবা যখন রান্না করে তখন ও তো দিবেই, ওর খুবই পছন্দ আর কি। তো আমি চুলার কাছে চলে এসেছি। সকালবেলা ঘুম থেকে উঠে তো কফি না খেলে চলে না। আমার মতো কে কে আছে যে সকালবেলা ঘুম থেকে উঠেই কফি বা চা খেতেই হবে এরকম পছন্দ, কফি লাভার বা চা লাভার এরকম কে কে আছেন আমাকে কমেন্ট করে জানাবেন। সকালবেলা ঘুম থেকে উঠে এক কাপ গরম গরম ধোয়া ওঠা কফি না খেলে আসলে ভালো লাগে না, মানে শরীরে কেন জানি এনার্জি পাই না। আর এটা আমার প্রতিদিনের অভ্যাস, কফি খেয়ে তারপরে হয়তো ভারী কিছু খাওয়া হয় অনেক সময়, আবার অনেক সময় খাওয়া হয় না। আমি কফি খাওয়া শেষ করে মেয়ের জন্য নাস্তা বানাতে চলে আসলাম। এখানে আমি আটা গুলে নিচ্ছি, ওর জন্য একটা চাপটি বানাবো। আবিহা চাপটিটা খেতে খুবই পছন্দ করে। এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে ভালো করে গুলিয়ে নিয়েছি এই যে। আর অনেক সময় আমি এর মধ্যে দেখা যায় যে দুধও দিয়ে থাকি, তাহলে খেতে আরও মজা হয়। তো আজকে এর মধ্যে দুধ অ্যাড করিনি আর কি, এভাবে বানিয়ে দিয়েছি শুধু। একদম পাতলা করে বানাচ্ছি। আর যেহেতু ও ছোট মানুষ, ওর জন্য একটু আর কি, ও যাতে একটু মজা পায় এজন্য একটু তেল দিয়ে দিয়েছি, বেশি না, সামান্য একটু তেল দিয়ে দিয়েছি, যাতে একটু ভাজা ভাজা হয়। তো ভালো করে উল্টে পাল্টে ভেজে আমি এর মধ্যে দেখেন একটু চিনি অ্যাড করে দিয়েছি,
দুই সাইডে অল্প অল্প করে চিনি অ্যাড করে দেব, যাতে খেতে একটু ভালো লাগে। মানে চিনির জন্য কি বলবো, একটা সুন্দর ক্যারামেলাইজ হয় এজন্য আর কি, খেতেও আবিহা খুব পছন্দ করে। এই যে দেখেন সুন্দর একটা কালার চলে এসেছে কিন্তু, আর এটা কিন্তু খুবই মচমচা হয়, খেতে খুবই মজা হয়। তা আবিহাকে আমি এখন দিয়ে দিব খাবারটা, আমার হয়ে গেছে। আর ওকে কিন্তু আমি এটা খালি খেতে দিই, ওকে আমি ডিম দিয়ে খেতে দেই না, কারণ ডিম দিয়ে খেতে দিলে দেখা যায় ডিমটা খেয়ে ফেলে আর রুটিটা খায় না, সেটা রুটি হোক চাপটি হোক যেটাই হোক না কেন। এই জন্য ওকে আগে ডিমটা দেই নাই, আগে আমি শুধু আর কি চাপটিটা দিয়েছি যে এটা আগে শেষ করুক, তারপরে আমি ডিম দেব। তো এটা এমনিতেও খালি খালি খেতেও পছন্দ করে, যেহেতু একটু মিষ্টি মিষ্টি লাগে। আর আমি যদি ওকে খাওয়াই দিই তাহলে তো আমি একসাথেই খাওয়াই দিই ডিম দিয়ে, কিন্তু যেহেতু ওকে একা খাওয়ানোর ট্রাই করছি এর জন্য আর কি ওকে শুধু এইটাই দিয়েছি যে আগে এটা শেষ করুক, তারপরে দরকার হলে আমি ডিম দেব। আজ যেহেতু শুক্রবার আর আমার মেয়ে তার বাবার সাথে যাচ্ছে নামাজ পড়ার জন্য, গত সপ্তাহেও সে গিয়েছে, এই সপ্তাহেও যাচ্ছে তার বাবার সাথে, তো আমি নিষেধ করিনি যেহেতু ছোট মানুষ, কারণ ও যদি আরেকটু বড় হয়ে যায় তাহলে তো আর যেতে পারবে না। তো এই জন্য আর কি আমি নিষেধ করিনি, সে বায়না করতেছে বারবার যাওয়ার জন্য, তো ভাবলাম যে ঠিক আছে ওকে যেতে দেই। তো সে খুব মানে খুবই মহা খুশি আর কি বাবার সাথে সে যাচ্ছে নামাজ পড়ে। তো ওরা চলে গিয়েছে আর এই ফাঁকে আমি আমার ঘরটা একটু গুছিয়ে নিয়েছি হালকা পাতলাভাবে। কারণ বিছানাটা আমি অতটা গুছানোর সুযোগ পাই না, কারণ ওর বাবা যেহেতু আবিহার বাবা ঘুমিয়ে থাকে, আমি বিছানা গুছানোর সুযোগটা ওরকম পাই না আর কি। তো আজকে যেহেতু শুক্রবার ও নামাজ পড়তে গিয়েছে, তো ভাবলাম যে এই ফাঁকে আমি আমার বিছানাটা একটু গুছিয়ে ফেলি। তো নামাজ পড়ে এসে আমাকে বলতেছিল যে আমি কি আর ঘুমাবো না, তুমি বিছানা গুছাই ফেলছো। আমার কাছে বিছানা গুছানো থাকবে, ছিমছাম থাকবে, দেখতে কিন্তু খুবই ভালো লাগে, কিন্তু এটা আর হয়ে ওঠে না যেহেতু আবিহার বাবা ঘুমিয়ে থাকে। আর আজকে আমার সাথে আমার মেয়েটা নেই, যেহেতু বাবার সাথে এসে নামাজ পড়তে গিয়েছে, তাই আজকে আমার একা একাই জামাকাপড়গুলো শুকা দিতে হচ্ছে। কারণ এই সময়টা যখন জামাকাপড় শুকা দিতে আসি সবসময় মেয়েটা আমার সাথে থাকে, আমাকে হেল্প করে দেয়। তো আজকে আর ও সাথে নেই, ওকে মিস করতেছিলাম। তো রান্নার প্রিপারেশনে চলে যাব, এখন একটু কাটাকাটি করে নিচ্ছি। তো আজকে ভাবছি যে করলা ভাজি করব, আর মিষ্টি কুমড়া ছিল অল্প একটু, সেটা আর বরবটি আলু দিয়ে একটা ভাজি করে নেব। আমি খুব চিকন চিকন পাতলা পাতলা করে কাটছি করলা, আর এর মধ্যে করলার মধ্যে যে বিচিগুলো, এই যে বিচিগুলো, এগুলো আমি ফেলে দিচ্ছি। এগুলো আগে থেকেই ফেলে দিলে হয় কি ধোয়ার সময় অত আর কি ঝামেলা হয় না, আর বিচিগুলোর জন্যই কিন্তু বেশি তিতো লাগে করলা। করলার সাথে কিন্তু আমি আলু দেব, আমার কাছে তো আলু দিয়ে খেতে খুবই ভালো লাগে, অনেকে দেয় না, কিন্তু আমি করলার সাথে সবসময় আলু দিয়ে করলাটাকে ভাজি করি, তাহলে খুবই টেস্ট হয়, আমার কাছে খুবই মজা লাগে। আর এরই মধ্যে আমার মেয়ে আর বাবা চলে আসছে দুজনেই নামাজ পড়ে। আবিহা কবিতা বলতেছে, ভয়েস দিতেছে আমি, তো ও সাইডে বসে কবিতা বলছে। তো এদিকে আমি করলার জন্য আলুগুলো কুচিয়ে নিচ্ছি, করলাতেও দিব মিষ্টি কুমড়াতেও দিব। তো আমি খুব চিকন চিকন করে, আম্মু আসতে আমি ভয়েস দিচ্ছি বাবা। তো মিষ্টি কুমড়াগুলো আমি কুচিয়ে নিচ্ছি,
বরবটি বেশি ছিল না, এর আগে সবজি রান্না করেছিলাম, তখন আর কি এই কয়টাই ছিল, তো ভাবলাম যে এই কয়টা আমি দিয়ে দিই। এই যে দেখেন আমার করলা, এটা কিন্তু আমি পানির মধ্যে আর কি লবণ দিয়ে তারপরে ভিজিয়ে রেখেছি অনেকক্ষণ, যাতে তিতো ভাবটা চলে যায়। তারপরও করলা যেহেতু তিতো সবজি, এটা তো আর ওভাবে যাবে না আর কি, যতটুকু যায়। আর এইদিকে আমি পেঁয়াজ কুচিয়ে রেখেছি, আর হলো যে মিষ্টি কুমড়া, বরবটি, আলু যে ভাজি করব ওই সবজিটা কেটে ধুয়ে রেখেছি। তো করলাটা কিন্তু আমি ভালো করে কুচলে কুচলে ধুয়ে নিচ্ছি, কয়েকবারই ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে ধোয়ার সময় উপরে দেখেন বিচিগুলো কিন্তু ভেসে উঠেছে, যে কটা ছিল এগুলো ফেলে দিয়েছি। রান্না করতে চলে আসলাম, প্রথমে আমি করলা ভেজে নেব। তো পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি, যেহেতু ভাজি ভাজিতে একটু তেল বেশি লাগে। আর করলা, ঢ্যাঁড়স এই সবজিগুলো আর কি ভাজি করতে গেলে দেখা যায় যে প্রচুর তেল, মানে তেল টেনে নিয়ে যায় আর কি, খুব পরিমাণে তেল লাগে। তো আমি পেঁয়াজ আর মরিচ একটু ভাজা ভাজা করে নেব। এর মধ্যে সামান্য মানে পরিমাণ মতো লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব। এর মধ্যে কেটে রাখা, ধুয়ে আর কি রাখা যে করলা আলু, সেটা দিয়ে দিচ্ছি। আর আমার করলা আলুগুলো খুবই চিকন চিকন হয়েছে কাটা, এরকম চিকন চিকন করে কাটলে আর কি ভাজিটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর মচমচা হয়, খেতেও খুব ভালো লাগে। এখন একটু নেড়ে চেড়ে, উল্টে পাল্টে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর করলাটা কিন্তু আমি একেবারে আস্তে চালে ভাজবো না, আর এটা ঢাকনা দিয়েও ঢাকবো না, ঢাকনা ছাড়াই আমি করলাটা ভেজে নেব। একটু কি বলবো, জোরেও জাল না, ঠিক মিডিয়াম জালে আমি করলাটাকে ভেজে নেব, ভিতর থেকে যে পানিটা ওঠে যাতে শুকায় যায় এবং করলাটা যাতে মচমচা হয়। পাশের চুলায় আমি করলা বসিয়ে দিই, এখন এই চুলায় আমি বসাবো ভাজিটা। এর আগে আমি ভাজিটা করেছিলাম, তো আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি এখানেও, আর দিয়ে দেব এখানে পাঁচফোড়ন। আর পাঁচফোড়ন দিয়ে আমি এর আগে ভাজিটা করেছিলাম, তো খেতে খুবই মজা হয়েছিল, এই জন্য ভাবলাম যে আজকেও করি। তো পাঁচফোড়ন দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে, যাতে সুন্দর একটা স্মেল বের হয়, এই পর্যন্ত একটু ভালো করে নেড়ে চেড়ে তারপরে আমি এর মধ্যে পেঁয়াজ মরিচ অ্যাড করে দেব। এখানেও পেঁয়াজ মরিচটা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে লবণ দিয়ে দিব, আর সামান্য পরিমাণে হলুদ অ্যাড করে দেব। আমি কিন্তু এই ভাজিটার মধ্যে একটু ধনিয়ার গুঁড়াও অ্যাড করেছি, সেটা আমি পরে করেছি, প্রথম দিকে আমি ভুলে গিয়েছিলাম। এই তো আমি এখন মিষ্টি কুমড়া, বরবটি আর আলু যে ভাজিটা করব এটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো এই ভাজিটা করার সময় প্রথম দিকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিই, আর পরে তারপর ঢাকনা ছাড়াই লাস্টে ভাজা ভাজা করে নিই, যাতে প্রথম দিকে সেদ্ধ হয়ে যায় খুব ভালোভাবে। আর এদিকে করলাটাও নেড়ে চেড়ে দিচ্ছি, প্রায় হয়ে গেছে। যেহেতু ভাজি করছি, ভাজি করার সময় বারবার নাড়াচাড়া দিতে হয়, না হলে পুড়ে যেতে পারে।
আমার মরিচের গুঁড়া শেষ হয়ে গিয়েছিল, ধনিয়ার গুঁড়া শেষ হয়ে গিয়েছিল, এগুলো এখন পাত্রে ঢেলে নিচ্ছি। ধনিয়ার গুঁড়াটা সবসময় কেনাটাই খাই আর আধুনিকটাই খাই সবসময়, এটাই ভালো লাগে। একসময় ধনিয়ার ধনিয়া কিনে তারপরে সেটাকে দেখা যেত যে টেলে অথবা হ্যাঁ টেলে গুঁড়া করে নিতাম, কিন্তু এখন আর ভালো লাগে না, এই জন্য আর কি কেনাটাই খাই। আমি এর মধ্যে যে দেখেন এখন কিন্তু আমি ধনিয়ার গুঁড়ো অ্যাড করে দিয়েছি। এই তো এদিকে আমার ভাতটাও হয়ে গেছে এর মধ্যে, আর ভাজিও হয়ে গেছে। এই যে মিষ্টি কুমড়া বরবটি আর আলু দিয়ে যে ভাজিটা করেছি পাঁচফোড়ন দিয়ে, অসম্ভব মজা হয়েছিল খেতে, খুবই মজা হয়েছিল। আর করলা ভাজি এই যে এটাও খুবই মজা হয়েছিল খেতে, একটু ভাজা ভাজাই করেছি, একটু পোড়া পোড়া করে করেছি। আবিহার বাবা এটা খেতে খুবই পছন্দ করে আর আমারও পছন্দ। এখানে শুটকি মাছ রান্না করেছিলাম গতদিনে, মানে আবিহার বাবা রান্না করেছিল, সেই রান্না করে, আর রান্না করেছিলাম মাংস, তো সেটাই চুলাতে গরম করে নিচ্ছি। একটু পানিও দিয়ে দিয়েছি এর মধ্যে, একটু পানি দিয়ে দিলে হয় কি তাহলে যে গরম করার সময় ঝোলটা আর কি যাতে টেনে না যায় বেশি, এই জন্য একটু পানি অ্যাড করে দিয়েছিলাম, অল্প একটু সামান্য পানি দিয়ে আর কি মাংসটা গরম করে নিয়েছি। আর আমার মেয়ে বসে বসে টিভি দেখছে দুপুরবেলা, সে কার্টুন দেখছে। তো তাকে জিজ্ঞাসা করা হয় যে ক্ষুধা লাগছে কিনা, সে বলে যে না তার কোনো ক্ষুধা লাগে নাই, মানে তার না খেলেও চলে আর কি। তো রান্নাবান্না শেষ করে মেয়েকে খাওয়াতে চলে আসলাম, যে খাবার বেড়ে নিচ্ছি। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আমার পাশে থাকবেন। আপনারা যদি আমাকে সাপোর্ট দেন আমি অনেক দূরে এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ, সেই আশাই করি। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।